फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी आज के रान्ना करेछी खूब ही सिंपल एक रेसिपी, आलू सोयाबीन दिए निरामिष रसा। तो चलून देखे नेওয়া যাক কিভাবে করেছি রান্নাটা। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন, আর সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর সয়াবিনের জলগুলো আমি ভালো করে চিপে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আলুগুলো আমি সিদ্ধ করে টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলো ভেজে নেব, দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। সয়াবিনগুলো আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি আলাদা পাত্রে তুলে রাখব। তুলে নিয়েছি, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টিস্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। ফোড়নটা এবার একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। এবার আদাটা আমি তেলের মধ্যে একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টা টমেটো পেস্ট, টমেটোটা আমি তেলের মধ্যে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার মশলাটা একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব 2 টিস্পুন জিরে বাটা, আর দিয়ে দেব 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এবার আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, মশলাটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য চিনি, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো, সয়াবিনগুলো আমি এবার মশলার সাথে মিশিয়ে দেব। সয়াবিনগুলো আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব সামান্য জল। মশলার বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে 2 মিনিট ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন ভালো করে আলু আর সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি আমার প্রয়োজন অনুসারে জল দিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে নেব।
এবার আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঝোলটা আমি আর একটু ঘন করে নেব। ঝোলটা আমার ঘন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম মশলা। এখানে দুটো এলাচ আর এক টুকরো দারচিনি আমি বেটে রেখেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি, 3 মিনিট পর ফিরে আসছি। চলে এলাম 3 মিনিট পর, দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।